17টি টিভি চ্যানেলের ক্লিন ফিড আসার পরেও সেগুলোকে অনেক ক্যাবল অপারেটররা চালাচ্ছেন না, তারা শর্তভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কিন্তু সব চ্যানেলের ক্লিন ফিডই ছোট ছোট বিজ্ঞাপন আছে এমন কথা বলছেন ক্যাবল অপারেটরদের নেতারা। তাই এগুলো চালানো হলে জরিমানার আশঙ্কা করছেন তারা। সরকার তালিকা করে দিলে অবশ্যই সেই চ্যানেলগুলো প্রচার করা হবে বলেও জানিয়েছেন তারা। ক্লিনফিড বা বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল প্রচার করার আইনি শর্ত মানতে বলার পর সব বিদেশি চ্যানেল প্রচার বন্ধ রেখেছেন কেবল অপারেটররা। রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিদেশি চ্যানেল ইস্যুতে সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। যে সমস্ত চ্যানেল দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে এবং সংস্কৃতিকে চোখ রাঙাচ্ছে সেগুলোর পক্ষে ওকালতি করা দেশের স্বার্থবিরোধী, আইন বিরোধী। আমি আশা করব কেউ দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে লিপ্ত হবেন না। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সরকার দেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য, সরকার দেশের আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ 17টি টিভি চ্যানেলের ক্লিনফিড পাওয়ার পরেও যারা সেটি চালাচ্ছেন না তারা শর্তভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন বলেও জানান মন্ত্রী। দেশে প্রায় 17টি চ্যানেল ক্লিনফিডেই আসে। BBC, CNN, আল জাজিরা, NHK, ফ্রান্স টিভি, রাশিয়ান টিভি, ইউরো টিভি এবং অ্যানিমেল প্ল্যানেট এবং এই ধরনের আরও প্রায় 17টি বা তার চেয়ে বেশি চ্যানেল ক্লিনফিড আসে। সেগুলো কিন্তু অনেকে চালাচ্ছেন না, যেটি ক্যাবল অপারেটর লাইসেন্সের শর্তভঙ্গ। সুতরাং কেউ শর্তভঙ্গ করলে সেই শর্তভঙ্গের অপরাধে অভিযুক্ত হবেন। কেবল অপারেটরদের নেতারা বলছেন, এসব চ্যানেলের ক্লিনফিডেও ছোট ছোট বিজ্ঞাপন চলে যা প্রচার করলে জরিমানার আশঙ্কা রয়েছে। এক তারিখ থেকে আপনার বিভিন্ন জায়গাতে আপনার লোকজন যে অনেকে জরিমানা করেছে, ওই জায়গাটাই তো আমরা নিশ্চিত না যে এই একটা বিজ্ঞাপনের জন্য কি আমাকে একটি পেনাল্টি দিতে হবে। মন্ত্রী মহোদয় যদি এই ধরনের ডাইরেকশন দিয়ে থাকেন তাহলে আমাদেরকে একটা জানিয়ে দিক, এই এই চ্যানেলগুলো বিজ্ঞাপন নাই, এই চ্যানেলগুলো আপনারা চালাতে পারেন, আমরা চালিয়ে দেব। সরকার তালিকা করে দিলে সেই অনুযায়ী বিদেশি চ্যানেল প্রচার করার জন্য তারা প্রস্তুত রয়েছে বলেও জানান তারা। আজকে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছে যে কিছু চ্যানেল বিজ্ঞাপন বিহীন চলছে। আমাদের চোখে যতটুকু আছে যে সব চ্যানেলেই কম বেশি বিজ্ঞাপন থাকে, যদি এর মধ্যে 2-4টা চ্যানেলের ব্যর্থই ঘটে থাকে তাহলে হয়তো বা এটা জানা নেই। সরকার যদি আমাদেরকে বলে দেয় যে এই চ্যানেলগুলি চালালে কোনো সমস্যা নাই, আমরা চালাবো। এর আগে সোমবারের মধ্যে ক্লিনফিড নিয়ে জটিলতা দূর না হলে আন্দোলনে যাওয়ার হুমকি দেন কেবল অপারেটররা। তাদের এই ধরনের আন্দোলনের কথা বলা অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যথেষ্ট সময় দেওয়া হয়েছে, 2 বছর সময় দেওয়া হয়েছে। আমি 2 বছর আগে থেকে তাদের সাথে আলোচনা শুরু করি। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।